সবাইকে শুভ স্বাধীনতা দিবসের অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আজ আমাদের স্বাধীনতার 75 বছর পূর্ণ হচ্ছে। অনেক ত্যাগ, অনেক দুঃখ, অনেক দুর্দশার মধ্যে দিয়ে আজকে আমরা স্বাধীনতা লাভের 75 বছর পালন করতে চলেছি। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন একটা করোনা মহামারীর একটা আবেশের মধ্যে গোটা দেশ, গোটা জাতি ভীত সন্ত্রস্ত এবং প্রত্যেকে জীবিকা, প্রত্যেকের কাজের জায়গায় একটা অনিশ্চয়তার যে জায়গা সৃষ্টি হয়েছে এই করোনা মহামারীর সময়ে, সেখানে আমাদের আজকের এই দিনটার তাৎপর্য খুবই মহামূল্যবান হিসাবে আমার মনে হয়। আমরা 75 বছর হলো স্বাধীন হয়েছি, কিন্তু আদৌ কতটা স্বাধীন হয়েছি সেটা আলাদা ব্যাপার। আমরা মনের দিক দিয়ে কতটা স্বাধীন হতে পেরেছি, আমরা ত্যাগের দিক দিয়ে কতটা স্বাধীন হতে পেরেছি, আমরা নিজেদের এই আত্মত্যাগ, নিজেদের এই আত্মবলিদান আমরা ইতিহাসের পাতায় বিভিন্ন শহীদের জীবনীতে পড়েছি, কিন্তু দেখা গেল এই 75 বছরে আমরা অনেক কিছুই ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি যে আমাদের যে বিপ্লবীরা, শহীদেরা যে স্বপ্ন নিয়ে যে দেশটাকে স্বাধীন করেছিল, আমরা তাদের এই উত্তরসূরিরা কতটা সেই জায়গাটাকে ঠিকভাবে পালন করতে পেরেছি। আমরা গতকাল দেখেছি বিভিন্ন রাজনৈতিক মহলে যে 14ই আগস্টকে আমরা একটা দুঃখের দিন হিসাবে ধরে নিচ্ছি বা এটাকে মূল্যায়নের দিক দিয়ে দেখা গেলে যে সত্যি আমাদের ভারতবর্ষ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে স্বাধীন হয়েছিল। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মধ্যে হানাহানি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্ন স্বার্থান্বেষী কিছু লোকেদের সুবিধা পাইয়ে দিতে গিয়ে আমাদের এই অখণ্ড ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে হয়েছিল, সেটা পুরোটাই রাজনৈতিক ব্যাপার। কিন্তু তার পরবর্তীতে আমাদের দেশ গড়ার কাজে যতটা আমাদের এই 75 বছরে অ্যাডভান্স হওয়ার কথা ছিল, আদৌ কি আমরা অতটা হতে পেরেছি সেটা মূল্যায়ন করতে হবে। সবথেকে বড় ব্যাপার হলো ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত মনের চিন্তা। সেখানে দেখা যাচ্ছে যে কখনো নিজেদের মনের, মুক্ত মনের পরিচয় দিতে গিয়ে অনেকে কোথাও তাদের প্রাণের একটা